আমরা নামাজ কোথায় শিখব, আমরা রোজা হজ যাকাতের মাসায়েল কোথায় শিখব। তাই নামাজ যেমন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আল্লাহর ইবাদত যেমন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, নামাজ এবং ইবাদত শিকার প্রতিষ্ঠানও কিয়ামত পর্যন্ত থাকতে হবে কি হবে না? নামাজ যেমন প্রতি গড়ে গড়ে আদায় করতে হয়, নামাজ শিকার জন্য প্রতি গড়ে গড়ে ইসলামী শিক্ষাও আমাদের চালু করতে হবে। জমানার চাহিদার কারণে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, এলাকায় এলাকায় নয়, থানা এবং ইউনিয়ন পর্যায়ে নয়, প্রয়োজনে প্রতি সমাজ এবং গড়ে গড়ে আমাদেরকে মাদ্রাসা কায়েম করতে হবে। তবে এই মাদ্রাসাগুলো যত্রতত্র হওয়ার কারণে কারো কারো গায়ে জল আসুরও হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এই মাদ্রাসাগুলো ছিল, আছে এবং থাকবে, প্রয়োজনে আমরা প্রতি মহল্লায় মহল্লায় গড়ে গড়ে ইসলাম শিক্ষাকে আম করে দেওয়ার জন্য আমরা মাদ্রাসা কায়েম করব, আমাদের মুরব্বীরা মাদ্রাসা কায়েম করবে। এই ধারাবাহিকতা এটা বন্ধ করা যাবে না, বন্ধ হয় না, হবে না ইনশাআল্লাহ। ये नूरे खुदा है तो कभी बुझन सकेगा, ये नूरे खुदा है तो कभी बुझन सकेगा, जितना ही दबाओगे उबर ता ही रहेगा, जितना ही दबाओगे उबर ता ही रहेगा। এই মাদ্রাসাগুলোর দরকার আছে নাকি নেই? আরো বেশি দরকার আছে নাকি নেই? যদি কেউ বলে এতগুলোর দরকার নাই, আমরা বলবো এর চেয়ে আরো ডবল দরকার। যদি কেউ বলে যা হয়েছে এগুলো দেওয়া দরকার, আমরা বলবো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি এদারার সাথে আমাদেরকে লেগে থাকার জন্য তৌফিক দান করুন, হেফাজতে দ্বীনের এই মহান খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়োজিত রাখুন। এই মহান খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, কারণ এইগুলো না হলে আমরা সহি ইসলাম শিখব কোথায়? আজকে ইসলামী শিক্ষা থেকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন না শিকার কারণে মানুষ আকীদাগত কত ভ্রান্তির মধ্যে আছে। মুসলমান কিন্তু আকীদাগত অনেক গোমরাহির মধ্যে আছে। নবীগণকে নিষ্পাপ মানে না, নিশ্চয় গোমরাহি। সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানে না, হেদায়ত না গোমরাহি, নিশ্চয় গোমরাহি। এইগুলো জানার জন্য শিকার জন্য আমাদেরকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন শিখতে হবে, নিজে নিজে গবেষণা করে দিন শিখলে আমরা হেদায়ত পাবো না সঠিক, আমরা দিন পাবো না সঠিক। দিন শিকার জন্য সঠিক দিনই প্রতিষ্ঠানে এবং হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন নাজেল করে দিলে চলতো, যদি কোরআন পড়ে পড়ে কোরআন বুঝে আমল করা সম্ভব হতো, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বুঝাই দেওয়ার জন্য রসুল পাঠাই দিয়েছেন, শিক্ষক পাঠাই দিয়েছেন। এই জন্য কিতাবুল্লাহ যেমন আমাদের লাগবে, রেজালুল্লাহ লাগবে। কিতাবুল্লাহ যেমন লাগবে, রেজালুল্লাহ লাগবে। কিতাবুল্লাহ বুঝাই দেওয়ার জন্য যোগ্য আলেম লাগবে কি লাগবে না,
যার তার যে যা মনে চায় কোরআন থেকে তা বুঝে ব্যাখ্যা দিলে হবে না গ্রহণযোগ্য রেজালুল্লাহ থেকে কোরআন কিতাবুল্লাহর ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে একমাত্র নাজাত প্রাপ্ত দল ফেরকায়ে নাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের পরিচয় কি তারা কিতাবুল্লাহকে অনুসরণ করে রেজালুল্লাহর ব্যাখ্যার আলোকে কোরআন ও সুন্নাহকে মানে কিন্তু কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা রেজালুল্লাহ থেকে তারা গ্রহণ করে কোরআন শরীফের ব্যাখ্যা রাসূলুল্লাহ থেকে গ্রহণ করে হাদিস শরীফের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করে কোরআন ও হাদিসের ব্যাখ্যা আইমায়ে মুস্তাহিদিন থেকে তারা গ্রহণ করে কিতাবুল্লাহ আমাদের লাগবে রেজালুল্লাহও লাগবে কিতাবুল্লাহ মানব রেজালুল্লাহর ব্যাখ্যা মোতাবেক না হলে যত বাতিল ফেরকা দুনিয়াতে সৃষ্টি হয়েছে কেউ এই কথা বলে না যে আমরা কিতাবুল্লাহ মানি না সবাই বলে আমরা কিতাবুল্লাহ মানি আমরা কোরআন এবং সুন্নাহ মানি কোরআন হাদিস মানি কিন্তু কোরআন হাদিস মানে তাদের নিজের মন গড়া ব্যাখ্যা মোতাবেক রাসূল এবং সাহাবায়ে কেরাম ইমামদের ব্যাখ্যা মোতাবেক না এই কারণে সবাই গোমরা হয়েছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ কোরআন শরীফের আয়াত এর ব্যাখ্যা মন গড়া মেনে খারেজিরা গোমরা হয়েছে আর এর ব্যাখ্যা হক্কানি মুসলমানেরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মেনে তারা হকপন্থী হয়েছে এইভাবে শিয়া বলেন রাফেজি বলেন ফেরকায়ে মুজাসসামা বলেন মুশাববাহা বলেন মুআত্তালা বলেন কাদিয়ানি বলেন সব ধরনের ফেরকাগুলো কোরআন ও সুন্নাহর মনগড়া ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে গোমরা হয়েছে এই কারণে কোরআন সুন্নাহ আমরা মানব রেজালুল্লাহর ব্যাখ্যা মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুই জিনিস কিতাবুল্লাহ এবং আমার সুন্নাত এইগুলো তোমরা আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না এমন যেরকম কোরআন শরীফে হাদিস শরীফে বলা আছে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন রেজালুল্লাহর মাধ্যমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آي الله ما دريك صراط مستقيم هداية داو صراط مستقيم ماني هلوئي شمستو مانو شر پاوت جا دريك تمي نعمت دان کرسو সেই সমস্ত মানুষের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত মানুষের পথে পরিচালিত করো না যাদের উপর তোমার কহর এবং গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না মাওলা বরং আমাদেরকে তুমি পরিচালিত করো তোমার ওই সমস্ত মকবুল বান্দাদের পথে যাদেরকে তুমি নেয়ামত দান করেছো যারা তোমার পুরস্কার প্রাপ্ত হয়েছে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন রেজালুল্লাহ দিয়ে এই কারণে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে মানতে হবে রেজালুল্লাহর ব্যাখ্যা মোতাবেক রেজালুল্লাহ ব্যাখ্যা মোতাবেক কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আমাদেরকে সাহাবায়ে কেরাম কি করেছেন দেখতে হবে তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন অন্য হাদিসের মধ্যে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হুকুম করেছেন আমাদেরকে দোয়া করার জন্য প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতের মধ্যে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও
সোজা পথে আমাদেরকে পরিচালিত করো সাহাবি বলেন সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ হুজুর সিরাতে মুস্তাকিম কাকে বলে আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূল জবাব দিলেন সিরাতে মুস্তাকিম বা সোজা পথ জান্নাতের পথ ওই পথ যে পথের উপর আমি নবী আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে সিরাত মুস্তাকিম কোন পথের নাম রাসূলুল্লাহর পথের নাম এবং সাহাবায়ে কেরামের পথের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন সিরাত মুস্তাকিম সোজা পথ হলো আমার পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ অন্য হাদিসে আরো ক্লিয়ার করে দিয়েছেন রাসূল বলেন জান্নাতের পথ হলো আমার পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত এবং পথ অনুসরণ করে আমি নবীর মত এবং আমার সাহাবায়ে কেরামের মত আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করে তারাই একমাত্র জান্নাতি দল ময়দানে হাসর থেকে ডাইরেক্ট জান্নাতে যাবে একমাত্র তারা বাকিরা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না সাজা ভোগ করার জন্য জাহান্নামে যেতে হবে قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وستفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي নবীজি বলেন আমার উম্মত আমার আগে যারা ইহুদ এবং নসারা তারা ধর্ম নিয়ে দলাদলি করতে করতে 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে তার মধ্যে একমাত্র দল আর জান্নাতে যাবে আর বাকি দল সবগুলো জাহান্নামে যাবে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ যে একমাত্র দল জান্নাতে যাবে তাদের পরিচয় কি তার সে দল কেমনে চিনব আমরা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূলুল্লাহ বলেন সে দল হলো ওই দল যে দল আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথের উপরে চলবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম আমাদের কি আদর্শ রাসূল আমাদের মাপকাঠি হেদায়েতের মাপকাঠি ঈমানের মাপকাঠি সত্যের মাপকাঠি তেমন সকল সাহাবী হক এবং সত্যের মাপকাঠি দ্বীনের মাপকাঠি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করা সেই রাসূলের পথ সাহাবাদের পথ সাহাবাদের পথ হলো রাসূলুল্লাহর পথ এবং রাসূলুল্লাহর পথ হলো আল্লাহ পাকের পথ এখানে কোনো ভিন্নতা নাই এমন নয় যে আল্লাহর পথ একটা রাসূলের পথ একটা রাসূলের পথ আর একটা সাহাবাদের পথ আর একটা আল্লাহর পথ যেটা রাসূলুল্লাহর পথ সেটা রাসূলুল্লাহর পথ যেটা সমস্ত সাহাবীদের পথ হলো সেটা বলে এত সাহাবী যদি আদর্শ হয় এত সাহাবী যদি সত্যের মাপকাঠি হয় তাহলে অসংখ্য মাপকাঠি হয়ে যায় অসংখ্য মাপকাঠির কথা আল্লাহর নবী বলেছেন এখানে আমার প্রশ্ন কেন হবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার নবী বলেন আমার 16 লক্ষ সাহাবী সবাই তোমাদের জন্য হেদায়েতের ব্যাপারে আকাশের নক্ষত্রের সমতুল্য আমার যে কোন একজন সাহাবীকে তোমরা অনুসরণ করবে নিশ্চয়ই তোমরা হেদায়েত পেয়ে যাবে নিশ্চয়ই তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে যে কোন একজন সাহাবীর অনুসরণ করলে রাসূল বলেন নিশ্চয়ই তুমি হেদায়েত পেয়ে গেছো তাহলে আল্লাহর নবী তো বিআইহিম ইত্তাদাইতুম বলে দিয়েছেন 16 লক্ষ সাহাবীর মধ্যে যে এক কোন একজনকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায় তো রাসূলুল্লাহ যখন বলে দিলেন মাপকাঠি অসংখ্য তো এখানে আমার অভিযোগ কিসের আবার কেন আমার অভিযোগ থাকবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত সাহাবীকে সত্যের মাপকাঠি কেন বানাই দিলেন তো এই প্রশ্ন রাসূলুল্লাহকে করেন
তো এখন যার অভিযোগ থাকবে খোদ রাসূলুল্লাহর উপর তিনি কেমন ঈমানদার হবেন যার অভিযোগ আর প্রশ্ন থাকবে কার উপর আল্লাহর রাসূলের উপর তার ঈমানের অবস্থা কেমন হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যে কোন একজন সাহাবীকে তোমরা অনুসরণ করবে তোমরা কি পেয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে আমার যে কোন একজন সাহাবীকে অনুসরণ করলে আসহাবী কান্নজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্যের মাপকাঠি দ্বীনের মাপকাঠি সব সাহাবী ও সত্যের মাপকাঠি সব সাহাবী ন্যায় পরায়ণ এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেমন সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ সব নবী কি নিষ্পাপ আল আম্বিয়া মাসুমুন আনিস সগাইরি ওয়াল কাবায়ির قبل النبوة وبعدها সমস্ত নবীগণ সগীরা কবিরা তমাম গুনাহ থেকে নবুয়তের পরে যেমন নিষ্পাপ নবুয়তের আগেও তারা ছিলেন নিষ্পাপ আল আম্বিয়া মাসুমুন আনিস সগাইরি ওয়াল কাবায়ির قبل النبوة وبعدها তবে রাসূল এবং সাহাবীদের মধ্যে পার্থক্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ নিষ্পাপ তাদের কোনো গুনাহ হয় নাই আল্লাহ তাদেরকে গুনাহ করতে দেন নাই কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যান নাই আল্লাহ তাআলা তাদেরকে এমন তওবার তৌফিক দিয়েছেন যার কারণে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন লাহুম মাগফিরাতুন আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেন আমি আমার নবীর সাহাবীদেরকে মাফ করে দিলাম শুধু মাফ নয় ও আজরুন আযীম তাদের জন্য বড় পুরস্কার কেন কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন যারা পাপ করার পরে যথাযথ তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপ আর গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন وَيُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَيُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ যারা পাপ আর গুনাহ করার পরে যথাযথ তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কামনা মোতাবেক বাসনা মোতাবেক আল্লাহর কাঙ্ক্ষিত পদ্ধতিতে যদি এই গুনাহগার মানুষগুলো তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন তো ক্ষমা করবেন মাফ করবেন তো মাফ করবেন শুধু তাই নয় তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন সুবহানাল্লাহ তাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেওয়ার পরে ওখানে খালি রাখা হবে না একটা পৃষ্ঠার মধ্যে আমলনামার এক পৃষ্ঠায় গুনাহ লেখা ছিল ওখান থেকে গুনাহগুলো মুছে দিয়ে পৃষ্ঠা খালি রাখলে যে কেউ পড়লে সন্দেহ হবে এখানে কিছু লেখা ছিল হবে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মিটাই দেওয়ার পরে পৃষ্ঠা এটা খালি রাখবেন না বরং আল্লাহ পাক দয়া মেহেরবানি করে ওই পৃষ্ঠার মধ্যে নেকি লেখে ভরপুর করে দেবেন সুবহানাল্লাহ তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এই কায়দা আম যে কোন গুনাহগার ইমানদার মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাধারণ ইমানদার মানুষের জন্য যদি এই কায়দা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর সোহবত পেয়েছেন এবং আল্লাহর নবীর দরবারে গিয়ে তারা তওবা করেছেন আল্লাহর নবী তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে নিশ্চয়ই তাদের আমলনামার মধ্যে নেকি লেখে ভরপুর করে দেবেন সুবহানাল্লাহ মাই
বলে নালা হো একে উজড়ে গোল নিস্তাকা তাসির কাসাইল হো মুহতাজ কো দাতা দে তাসির কাসাইল হো মুহতাজ কো দাতা দে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানুষকে বলেছেন তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা তোমরা কি রকম ঈমান আনো আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছেন কারা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলের সাহাবারা তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে পরবর্তী উম্মতের জন্য ঈমানের মাপকাঠি বানিয়েছেন সুবহানাল্লাহ সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ও আমার নবীর সাহাবারা তোমরা যেরকম ঈমান আনছো এই ইহুদি বেঈমানরা যদি সেরকম ঈমান আনে তবে তারা হেদায়েত পাবে তাদের ঈমান যদি তোমাদের ঈমানের মতো হয় তখন তারা হেদায়েত পাবে তোমাদের ঈমানের মতো যদি তাদের ঈমান না হয় তারা কখনো হেদায়েত পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে অন্য মানুষের ঈমানের জন্য মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামের ঈমানকে অন্য মানুষের হেদায়েতের জন্য মেয়ার এবং মাপকাঠি বানিয়েছেন সুবহানাল্লাহ এরকম আয়াত একটা দুইটা নয় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম হুজুর দিন নেন হাদিসটার তর্জমা করে আলোচনা শেষ করছি তাহলে এই আয়াতের আলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে রাসূল কারীম যেমন আমাদের আদর্শ হকের এবং সত্যের মাপকাঠি সব সাহাবায়ে কেরাম ও সত্যের মাপকাঠি কোন সাহাবীর দোষ চর্চা করা উম্মতের জন্য জায়েজ না হারাম কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবু আসহাবী ফাইন্নাহুম খিয়ারুকুম রাসূল বলেন আমার উম্মত তোমরা আমার কোন সাহাবীর সমালোচনা করবে না কারণ আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ঈমানদার ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শারনিকুম নবীজি বলেন ও আমার উম্মত তোমরা যখন কোন মানুষকে দেখবে যারা আমার নবীর সমাজ আমার নবী আমি নবীর সাহাবায়ে কেরামের আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে তখন তোমরা বলো এই দুই দলের মধ্যে যে দল নিকৃষ্ট তাদের উপর আল্লাহর লানত ফাকুলু লানাতুল্লাহি আলা শারনিকুম তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট তাদের উপর লানত আপনারা বলেন সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকারী এই দুই দলের মধ্যে নিশ্চয় নিকৃষ্ট হলো কারাম যারা সাহাবাদের সমালোচনাকারী অর্থাৎ তাদের উপর আল্লাহ পাকের লানত এই জন্য হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম ফাকুলু লানাতুল্লাহি আলাইকুম বেনাআন আলা শাররিকুম নিশ্চয় তোমরা নিকৃষ্ট না হলে নবীর সাহাবীদের সমালোচনা তোমরা করতে না তাই তোমাদের উপর আল্লাহর লানত হোক ইমামে তাহাবি রাহমাতুল্লাহি আলাই আকীদে তাহাবির মধ্যে লিখেছেন হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইখলাস সাহাবায়ে কেরামের মুহাব্বতের নাম হলো দীন এবং ধর্ম সাহাবীদের মুহাব্বতেই হলো ঈমান সাহাবীদের মুহাব্বতেই হলো ইখলাস এবং ওয়াবুগুজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ান সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ এটা কুফরি এটা মুনাফিকি এটা পাপাচার ছাড়া আর কিছু নয় ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের মধ্যে লিখেছেন ওয়ালা নাযকুরু ইল্লা বিখাইর সাহাবায়ে কেরামের আমরা ভালো আলোচনা করি এটা আমাদের ইমানি দায়িত্ব সাহাবীদের কোন মন্দ দিক নিয়ে আলোচনা করা আমাদের জন্য বৈধ নয় জায়েজ নয় কারণ তারা আমাদের আদর্শ আমাদের বাপ
বাফের ভুল হলে আমরা কি প্রচার করব না গোপন করব আল্লাহ গোপন করেছেন তাদের দোষ আমি আপনি কে তাদের দোষ চর্চা করার বা প্রচার করার এটা নিঃসন্দেহে অন্তরের মধ্যে বক্রতার আলামত আল্লাহ আমাদেরকে সহি আকীদা বুজার আমল করার তৌফিক দান করুন আমিন এই সহি আকীদা আমল শিকার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে এই ধরনের হকপন্থী দ্বীনি মাদ্রাসার মধ্যে আসতে হবে তখন আমরা হেদায়েত পাব দারুল হেদায়েতে না আসলে হেদায়েত পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে দারুল হেদায়েতের মধ্যে এসে আল্লাহর হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন